সাফাবাজির দূরে দেশে দেশে ঘুরে মঞ্চে দাঁড়াইয়েই বহাসের চ্যালেঞ্জ ছুটতে থাকে। নীল আকাশের নিচে যদি কোনো আলেম থাকো আমার সাথে বহাস করতে আসো, আমি কুরআন হাদিস ইজমা কিয়াসের দ্বারা প্রমাণ করে দেব নবী আলিমুল গায়েব নবী আজিম নাজির। দলিলের দূরে না সাফার দূরে? সাফার দূরে। ফতেগাতে বহাসের চ্যালেঞ্জ চুরে কারা, এটা বোঝার জন্য একটা উদাহরণ নিয়ে শুনেন। কোনো সময় কেউ দেখেছেন বাজারে রাস্তার মুড়ে দাঁড়াইয়া হাতুড়ে ডাক্তারেরা ক্যানভাসারেরা ঔষধ বেছে, দেখেছেন? আমার জীবনে বহু দেখেছি, রেলগাড়ির ভিতরে লেকচার দিয়ে ঔষধ বেছে, বাসের ভিতরে লেকচার দিয়ে ঔষধ বেছে, বাজারের মুড়ে দাঁড়াইয়া রাস্তার মুড়ে দাঁড়াইয়া লেকচার দিয়ে ঔষধ বেছে। এরা এত বড় শিক্ষিত কয় আজকে বেশি লম্বা লেস্কার দেব না, কেতনা বড় শিক্ষিত কয় আজকে বেশি লম্বা লেস্কার দেব না, এত বড় শিক্ষিত। কিন্তু চ্যালেঞ্জটা কেমন দেয় কয়, বাংলাদেশে যত MBBS ডাক্তার আছে, যত FRC ডাক্তার আছে, সবাই কি চ্যালেঞ্জ করলাম বাফের বেটা হইলে আমার ঔষধে ভুল ধরে দাও, রাইফেলের গুলির মিস আছে আমার গুলির মিস নাই। MBBS ডাক্তারে চ্যালেঞ্জ করে, FRC ডাক্তারে চ্যালেঞ্জ করে না যে লেস্কার দেয়, হ্যাঁ না চ্যালেঞ্জ করে। কাজেই যার ফ্রেডের ভিতরে এলেমে মারা হে ফতেঘাটে বহাসের চ্যালেঞ্জ করে না, আর যার ফেডের ভিতরে মাল নাই ওই লেস্কারের মতো হে চ্যালেঞ্জ ছাড়া কোনো ভুঞ্জি নাই। আরেকটা সহজ উদাহরণ দিয়ে শুনেন, গাভী বাচ্চা দেয় না ডিম পারে? বাচ্চা দেয়। ইন্দুরের সমান ইঁদুর, বিড়ালের সমান না একটা ছাগল থেকে বড়, এত বড় বাচ্চা দিয়ে আরাও করে না, কেউ শুনে না বাচ্চা দিল কি না দিল। মুরগি ডিম পারে না বাচ্চা দেয়? বিড়ালের সমান, ইঁদুরের সমান না, বাতারির সমান, একটা বাতারির সমান একটা ডিম ভাইরিয়া সিল লাইয়া সারা বাড়ি গরম করে দেয়, সমস্ত মহল্লা গরম করে ফেলায়। এত বড় বাসুর জন্ম দিয়ে রাও করলো না, আর এমন একটা আফেলের সমান একটা ডিম দিয়ে এত সিল্লা সিল্লি করে কেন? কারণ মাল নাই। বুঝে থাকতে বলেন, ফতেঘাটে বহাসের চ্যালেঞ্জ করিয়া মুরগির মতো বাজার গরম করে কেন? মাল নাই। MBBS ডাক্তার কোনো দিন এই সমস্ত কারবার করে না, ব্যবস্থাপত্র লিখতে লিখতে দিন রাত সময় নাই, সে লেস্কার দিয়ে কবে আর চ্যালেঞ্জ করবে কবে? প্রায় সময় শোনা যায় এই বেদাতিরা এই মুনাফিকরা আমার বিরুদ্ধে চ্যালেঞ্জ করে, বেহায়া বেলা যা তোরার বাপের সমসাময়িকের সাথে বহাস করি নাই, তোরার দাদার সমসাময়িকের সাথে বহাস করি নাই, তাহলে আমি তো তোরার বাপের সমসাময়িক, আমি তো তোরার দাদার সমসাময়িক, আমার সাথে বহাসের চ্যালেঞ্জ করার মানে ইত্রামি ছাড়া আর কিছু নয়। শিয়ালে যদি সিংহরে যুদ্ধের জন্য চ্যালেঞ্জ করে, সিংহ যদি চ্যালেঞ্জটা গ্রহণ করে এইটাই তো অপমান। তার সাথে চ্যালেঞ্জ গ্রহণ করত, তুমি একটা বাঘ হইয়া শিয়ালের সাথে যুদ্ধের চ্যালেঞ্জ গ্রহণ করতে পারো না? না পারে। বাঘের পক্ষে সাজে শিয়ালের সাথে যুদ্ধের চ্যালেঞ্জ গ্রহণ করত? পারে না। এই শিয়াল তোর যদি এতই লড়াই করার সাহস থাকে তোর মতো আরেকটা শিয়ালের দরজা, আমি বাঘ রে তুই চ্যালেঞ্জ করিস না, আমি ধরলে গিল্লা লাগু। এরপরে কি কয় জানেন? এরপরে কয় এতগুলি বহাসে যে আমরা জিতিছি, সবগুলি বহাসে যে এই বেদাতি মুনাফিকরা হারছে এর বলে কোনো প্রমাণ নাই। ও ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান, কিছু প্রমাণ আপনারা দেখাই, ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান রে কিছু প্রমাণ দেখাই। সাফাবাজেরা কয় কৌমি আলেমরা যে বহসে জিতেছেন, বেদাতিরা যে হারছে এর বলে কোনো প্রমাণ নাই। আগে ব্রাহ্মণবাড়িয়ার মুসলমানদের জন্য বলি, ব্রাহ্মণবাড়িয়ার বাদুঘরে বহাস হয়েছিল 3/3/1973 সনে। ব্রাহ্মণবাড়িয়ার বাদুঘরে বেদাতিদের সাথে কৌমি আলেমদের বহাস হয়েছিল 24/3/1973 সালে। এই বহাসে প্রশাসনিক দায়িত্বে ছিলেন জনাব আনসার আলী সিদ্দিকি, মহকুমা প্রশাসক বিবাড়িয়া। সুতরাং এটা একটা মিথ্যা কথা না, বাস্তব। এত এত জ্বলন্ত প্রমাণ সামনে, তুই যদি কোনো সাফাবাদে কয় প্রমাণ নাই,
এরা চামচিকা বলতে হয়। চামচিকা চিনেন আপনারা? কলাবাদুর চিনেন? চোখে কম দেখে দিনের বেলায়, এই জন্য সন্ধ্যাবেলায় বের হয় ঘর থেকে, বাসার থেকে, আর ভোরবেলায় বের হয়। সূর্যের আলো বরদাস্ত করতে পারে না। সূর্য উদয় হলে বলে এই সূর্য পৃথিবীটা অন্ধকার করে ফেলেছে। সূর্যের যে আলো, কোনো আলো আছে এর কোনো প্রমাণ নাই। সামসরায় যদি কয় সূর্যের যে আলো আছে এর কোনো প্রমাণ নাই, কলাবাদুরে যদি কয় সূর্যের যে আলো আছে এর কোনো প্রমাণ নাই, তাইলে এ যেমন চাপাবাজ ঠিক তেমনি ভাবে কোনো বেদাতি যদি বলে কৌমি আলেমরা বহসে জিতেছিলেন এর কোনো প্রমাণ নাই, ও চামচিকা আর কলাবাদুর ছাড়া আর কিছু নয়। এরপরে নরসিংদী গাগটিয়া স্কুল মাঠের বহস হয়েছিল 10/9/1984 সালে। বিচারক এবং সভাপতি ছিলেন জনাব আব্দুল বারী সাহেব, চেয়ারম্যান মহেশপুর ইউনিয়ন রায়পুরা নরসিংদী। অথচ কোনো প্রমাণ নাই। তাহলে যারা কয় প্রমাণ নাই, এরা এদের স্থান চামচিকার উড্ডে নাই। এই দুই নম্বর বহসে আমি নিজে ছিলাম কৌমি আলেমদের পক্ষ থেকে অন্যান্য ওলামায়ে কেরামের সাথে। দুই নম্বর বহসে আমি নিজে ছিলাম। তিন নম্বর নরসিংদী শিবপুরের বহস হয়েছিল 12/12/1992 সালে। প্রশাসনিক দায়িত্বে ছিলেন জনাব ফজলুল হক, এসআই নরসিংদী জেলা। সুতরাং কোনো প্রমাণ নাই। না, সরকারি কর্মকর্তাগণ দায়িত্বে ছিলেন। সরকারি কর্মকর্তাগণের দায়িত্বে বহস করার পরেও যদি বেইমানেরা, মুনাফিকেরা, বেদাতিরা বলে প্রমাণ নাই, তাহলে আপনারাই চিন্তা করে দেখুন, প্রশাসনের তত্ত্বাবধান ছাড়া এই বাটপারদের সাথে বহস করতে গেলে স্বীকার করবে কোনো দিন? এই জন্য পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, বাহাজ 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 করিস না, যতগুলি বহাসে পরাজয় বরণ করেছস আগে মেনে নে, মেনে না নিলে আগে বিচার দে বহাসে গেছিলে কেন, তারপরে নূতনভাবে বহাসের কথা বল। চার নম্বর কিশোরগঞ্জের বাজিতপুরের বহাস হয়েছিল 18/9/1993 সালে। সেই বহাসেও কৌমি আলিমদের পক্ষ থেকে আমি ছিলাম। সেই বহাসেও কৌমি আলিমদের পক্ষ থেকে আমি ছিলাম। সেই বহাসের বিচারক ছিলেন জাতীয় মসজিদের খতিব আল্লামা উবাইদুল হক রহমতুল্লাহ আলাইহি। রায় আমাদের পক্ষে এসেছে, সবগুলি বহাসের রায় আমাদের পক্ষে এসেছে। সবগুলি বহাসে চাপাবাজের দল, বিদাতির দল, মুনাফিকের দল শোচনীয়ভাবে পরাজিত হয়েছে। পাঁচ নম্বর ঐতিহাসিক নেত্রকোনার বহাস। জানে না বাংলাদেশের কোনো মুসলমান? জানে না দুনিয়ার কোনো মুসলমান? চাপাবাজের দলে কয় কোনো প্রমাণ বলে নাই। চামচিকা যেভাবে সূর্যের আলো আছে বলে কোনো প্রমাণ নাই কয়, ঠিক তেমনিভাবে চাপাবাজের দল এই সমস্ত বহাসের বলে কোনো প্রমাণ নাই কয়। হুজুর আমার পাশে ছিলেন নেত্রকোনার বহাসে। আসলে নেত্রকোনার বহাসটা আগাগোড়া সম্পন্ন করেছেন ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুসিয়ার উস্তাদগণ। আমার মতো গুণাগারকে কথা বলতে দিছিলেন, এই জন্য কাম সব তারার আর নাম হইয়া গেছে গা আমার। বলুন, কাম ছিল আমার না কাম তারাই করছিলেন? ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুসিয়ার উস্তাদগণ ইনিও আমার সাথে ছিলেন, কাম সব তারা করছেন। আমি কথা বলছিলাম এই জন্য নাম আমার হয়ে গেছে, যে শুধু নাম কামে তারা ছিলেন, তারা কৌমি আলেম না, তারাও হাবি। ঐতিহাসিক নেত্রকোনার বহাস অনুষ্ঠিত হয়েছিল 1997 সালে। কবে? 1997 সালে ঐতিহাসিক নেত্রকোনার বহাস হয়েছিল। প্রশাসনিক দায়িত্বে ছিলেন, প্রশাসনিকও ছিলেন তিনি, এবং বিচারকও ছিলেন জনাব আলী আকবর হোসেন আকন, জেলা প্রশাসক নেত্রকোনা। নেত্রকোনার জেলা প্রশাসকের তত্ত্বাবধানে, নেত্রকোনার জেলা প্রশাসকের সভাপতিত্বে ঐতিহাসিক নেত্রকোনার বহাসে বেদাতিরা শোচনীয়ভাবে, অপমানজনকভাবে পরাজিত হয়েছিল। কৌমি আলেমগণ বিজয়ী হয়েছিল। মহুয়া মিনরে ছয় নম্বর নরসিংদী রায়পুরা বহাস। এই বহাসে এই বেদাতি বাহাদুর প্রচার করেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্যের শেষ শব্দ হইল আল্লাহ, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্যের প্রথম শব্দ হইল মুহাম্মদ। কলেমায়ে তৈয়িবার মধ্যে দেখা যায় আল্লাহর মুহাম্মদ পাশাপাশি মধ্যে কোনো অব্যয় পদ নাই, ওয়া নাই, এবং নাই। আমি এবং সভাপতি বললে বোঝায় আমি একজন, সভাপতি আর একজন। আর যদি বলে আমি সভাপতি, তাইলে বোঝায় আমি যিনি সভাপতি চিনি। কাজেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়ে আল্লাহর ফরে যেহেতু এবং নাই, এবং সারা মুহাম্মদ বলা হয়েছে, কাজেই প্রমাণ হইল আল্লাহ যিনি মুহাম্মদ তিনি।
একটা মানুষ কাফির হইবার আর কত বাকি থাকে? যখন বলে আল্লাহ যিনি মুহাম্মদ তিনি, এই বেদাতির দল, এই মুনাফিকের দল, এই জসরে জুলুসের দল, এই কুফরি কথা প্রচার করেছিল নরসিন্দী রায়পুরা রায়পুরায়, এর বিরুদ্ধে বহস হয়েছিল হক্কানি উলামায়ে কেরামের কৌমি আলেমগণের 30/12/1998 সালে, 30/12/1998 সালে যিনি এই সমস্ত কুফরি কথা প্রচার করেছিলেন, তার নামের সাথে একটা উপাধি আছে জেহাদি, তার নামের সাথে একটা উপাধি আছে জেহাদি। নামটা আমার মুখে উচ্চারণ করব না, আমার হায়া লজ্জা আছে, আমার হায়া লজ্জা আছে। তোমার মতো বেহায়ার নাম আমার মুখে উচ্চারণ করতে পারি না, তোমার মতো বেলাদার নাম আমার মুখে উচ্চারণ করতে পারি না। তার নামের সাথে একটা উপাধি লেখা আছে জেহাদি। জেহাদি শব্দের বাংলা অর্থ হইল যুদ্ধা, জেহাদি শব্দের বাংলা অর্থ হইল যুদ্ধা। ব্রাহ্মণবাড়িয়ার মুফতি সাহেবের নেতৃত্বে, ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসার আসাতেজা একাডেমির নেতৃত্বে গেলাম আমি গুণাগার বহাস করতে। জেহাদি বীর যুদ্ধা জেহাদি যিনি এই ফেতনা ছড়াইছিলেন, তিনি পলায়ন করেননি, উপস্থিতই হননি। বলেন পলায়ন করছে না আইসই না? এত বড় জেহাদি, এত বড় বাহাদুর, বলেন এই সমস্ত বেহায়া বেলাদা দেখে আর কি বলবেন? একটা কিচ্ছা কইয়া কথা শেষ করি। দুই লোকে কুস্তি লাগছে, কুস্তি বুঝেন? দুই লোকে কুস্তি লাগছে, লাগিয়া একজন সিতুইয়া ভরসে তলে আর একজন আপাদা ভরসে উফরে, জিচ্ছাকে যে তলে ভরসে না উফরে, তো যেটা তলে ভরসে এটা আসছে না, অন্ত লজ্জা হইব না সমাজ, অন আরম্ভ করছে সাফাবাজি। কায় বেটা আমি তোর তলে ভরছি সিতুইয়া, সিতুইয়া ভরলে দৃষ্টি উপর দিকে তাকে আমি আসমান দেখছি, আর তুই আমার উপরে আপাদা ভরসস, তোর দৃষ্টি ছিল নিচের দিকে, তুই মাটি দেখছস, মাটি দেখলে দিতে না আসমান দেখলে দিতে। এই বেহায়ারে আড়াইব কে, এই বেলাজারে আড়াইব কে? এই সমস্ত সাফাবাদের দলিল এই রকমের বেহায়া আর বেলাজা। এই জন্য এরা যদি আর কোনোদিন বহাস 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 জপে, প্রথম নম্বর কথা কার সাথে বহাস করবা? যারা তোমার বাপের সাথে বহাস করছে তোমাদের সাথে তাদের বহাস সাজে না, তোমাদের দাদার সাথে যারা বহাস করছে এদের সাথে তোমাদের বহাস সাজে না। তোমরা যদি বহাস করতে হয় তাহলে বড় বড় আলেমদের কথা বলবো না, আমি হইলাম সবচেয়ে ছোটো আলেম, আমার ছাত্রের ছাত্রর সাথে বহাস করো গিয়া, আমার ছাত্রের ছাত্র আছে তোমাদের সাফার দাঁত বেঙ্গালি বহাসে আসলে, আর আমার ছাত্রের ছাত্রের সাথেও বহাস করবা। কবে এতগুলি বহাসে, এতগুলি যতগুলি বহাসের কথা শুনাইলে মাত্র কয়েকটা এখানে শুনাইছি, আরও বিস্তারিত লেখা আছে আমার এই এই বইয়ে প্রকৃত আহলে সুন্নাতুল জামাত পরিচিতি, এই বইয়ে বিস্তারিতভাবে এরা কত বহাসে, কোন দিন কোন তারিখে কার সভাপতিত্বে কী পরিমাণ পরাজিত হয়েছে বিস্তারিতভাবে পাবেন। মাত্র ছয়টা বহাসের কথা শুনাইছি, এতগুলি বহাসে যে পরাজিত হইলে তোরা পরাজয় স্বীকার কর, আর আগে বিচার দে পরাজিত হইয়া আবার বহাস করতে বলস কেন? তারপরে আমার ছাত্রর ছাত্ররা রেডি আছে জীবন ভর, তা আমার ছাত্রর ছাত্রদের সাথে দিকে বহাস কর। ব্রাহ্মণবাড়িয়ার মুফতি সাহেবুর রহমতুল্লাহি আলাইহি আমার মতো আলেম ছিলেন না, অনেক বড় আলেম ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রহমতুল্লাহি আলাইহি আমার মতো আলেম ছিলেন না, অনেক বড় আলেম ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি আমার মতো আলেম ছিলেন না, অনেক বড় আলেম ছিলেন। এই জন্য তাদের ছাত্রের ছাত্রর কথা বললে তাদের ছাত্রর ছাত্রের অপমান হয়, এই জন্য আমি তাদের সকলের সকলের ছোট, আমার ছাত্রের ছাত্রদের সাথে কোনো বেদাতিদের যদি শখ থাকে, স্বাদ থাকে, এতই সাধনা থাকে, এতই আকাঙ্ক্ষা থাকে বহাস করার, আমার মতো নগণ্যের ছাত্রর ছাত্রদের সাথে গিয়ে বহাস করো। বুঝে থাকলে বলুন বহাস না চাপাবাজি? মিশে এই জীবনে রং ধনুটা, মুছে যাবে একদিন জেনে না, থাকতে সময় খুদার রাহে নিজের জীবনটা সঁপে দাও, হায় রে নিজের জীবনটা সঁপে দাও।